December Pula Salmari Unka H Palemasha Osana Rukhawina Ambassa TRTC Stand Kasha Koglani Panda Sonzaka Hankor Shakam Bedekniti Hukumu Hankai Tang Bedekni Luaj Mumbai. Opanda Manzaka Dole Hankor Additional DM Shoma Horta Muslim Uddin Ahmed Dole Hankor CMO Opisni Doctor Chito Deporma Ambassa Buka Hasteni SDM Bushabi Nokobi Kubun Adongra. 2021 সনে প্রায় 2500 লোক এই সাইটে বা এইস এফেক্টেড 3500 এর মতো আছে যারা বিভিন্ন সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ করেন আমার যেটা বক্তব্য হচ্ছে যে মানুষের জীবন একটা খুব ছোট সময়ের জীবন এই জীবনটাকে যদি ঠিকমতো মানুষ পরিচালনা করতে না পারে তাহলে পরে একটা লোকের পেছনে যারা থাকে ছেলে সন্তান আত্মীয়-স্বজন যারা আছেন সবাই কিন্তু এফেক্টেড হন একটা লোক যখন ডিডেই হয়ে যায় আমি এখানে যারা এনজিও যারা কাজ করছেন আমি অনুরোধ করব যারা আমাদের এখানে মোটর শ্রমিক যারা আছেন তারপরে বিভিন্ন মেডিসিন দোকান যেখানে যারা আছে যারা বিভিন্ন মেডিসিনের বিক্রির সাথে সাথে যারা সিরিঞ্জগুলি বিক্রি করে অনেক সময় দোকানেও এগুলি পোস্ট করেন এগুলি ফেলে দেওয়া হয় বাইরে এদেরকে নিয়ে কথা বলা এদেরকে অ্যাওয়ার করা এবং অন্যান্য যারা আছেন যারা বাইরে থেকে আসেন বা নাইট শেল্টার যে আমাদের হাউসগুলি আছে এইগুলিতে দেখা এদের সঙ্গে কথা বলা এবং যারা এই রোগে আক্রান্ত বা এই বিষয়টাতে আক্রান্ত যেটা শ্বাসের রোগ না কিন্তু তো সেই রোগের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও কাউন্সিলিং করা কারণ এই কাজটা যারা করছেন আপনারা কাজটা তো বিশাল কঠিন কাজ কারণ তারা পাগল হলে পরে তাকে পাগলখানায় নিয়ে যেতে বিভিন্নভাবে তাকে ট্রিটমেন্ট করা যায় কিন্তু যে লোকটা একেবারে সম্পূর্ণ অসুস্থ অন্য দিক থেকে সমস্ত কিছু বোঝে শুধু এই বিষয়টা সে বোঝে না এডিকটেশনের কারণে কারণ নেশাগ্রস্ত হয়ে যায় মানুষ তো যার ফলে তাকে এই জায়গা থেকে ব্যাক করানো একটু কঠিন কাজ তো কাজটা কঠিন হলে কোনো অসম্ভব কিছু না আমরা এই কাজটা করতে পারি আমার যেটা মনে হয় যে এটাকে আরও বেশি যারা এই পরিবহনের সঙ্গে যুক্ত বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত যে সেক্টরগুলি এই রোগটা বেশি হয় বা এই ডিজিজটা যারা বেশি আক্রান্ত হয় আমাদের এনজিও এবং আপনারা যারা কাজ করেন আপনারা জানেন প্রয়োজনে কম সংখ্যক লোককে নিয়ে হলে পরেও অ্যাওয়ারনেস করা আমার মনে আছে যে আমি যখন